মন্ত্রিসভা থেকে বাদ পড়া মন্ত্রী সুদীপ রায় বর্মনের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। শনিবার বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এমনই প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির বরিষ্ঠ মুখপাত্র ডক্টর অশোক সিনহা। তিনি জানিয়েছেন, সুদীপ বর্মন বলেছেন তিনি দলের কাজে নিয়োজিত থাকবেন, এক্ষেত্রে দলই ওনার সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। ডক্টর সিনহা আরও জানিয়েছেন, দল কোনো ব্যক্তি বিশেষের নয়, এটা একটা সমষ্টিগত বিষয়।